হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসমা ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। তো দেখেন বন্ধুরা, এখানে আমি দুইটা ডিম নিয়ে নিলাম, চিনি নিয়ে নিলাম, একটু এলাচ গুঁড়ো নিয়ে নিলাম, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর একটু লবণ দিয়ে তারপর ভালোভাবে কিন্তু আমি এটা ঘুটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, পুডিং বানানোর জন্য বন্ধুরা। আর এখানে আমি ক্যারামেল রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, এর কারণ আমি জানতে চাই আপনাদের কাছে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন বন্ধুরা, খুবই হাস্যকর একটা ভিডিও হতে যাচ্ছে। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন, ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুরা প্লিজ হেল্প মি, শেষ পর্যন্ত দেখুন। তো দেখেন এখানে কিন্তু আমি সুন্দর করে ঘুটে তারপরে আমি দুধ দিয়ে দিলাম, গরম উষ্কো উষ্কো দুধ বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো ক্যারামেল সেট হওয়ার পর এটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। দেওয়ার পরে এখানে আমি একটা এরকম সাইজের ঢাকনা নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু ইতিহাস গড়তে যাচ্ছি আজকে, মাটির চুলায় বানাচ্ছি, মাটির চুলায় কেন, যে কোনো কিছু তো বানালে কোনো সমস্যা নেই, কিন্তু এর কারণ আমি জানতে চাই। তো দেখেন বন্ধুরা, এখানে আমি হচ্ছে নড়া দিয়ে দিলাম। তো মোটামুটি আমি এখানে প্রায় 40 মিনিট কাঠের আছে, আস্তে 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 করে আমি এরকম করে 40 মিনিট পর কিন্তু ফিরে এসেছি। দেখেন তো 40 মিনিট পর আপনাদেরকে এটা তুলে দেখাই বন্ধুরা, এর অবস্থাটা কী হয়েছে। তো দেখেন বন্ধুরা, পুডিংয়ের হাল কেন এমন হয়েছে, জমাট না বাঁধার কারণ আমাকে প্লিজ কমেন্ট করে জানান বন্ধুরা, প্লিজ হেল্প মি, পুডিং কেন জমাট বাঁধেনি আর কেন এমন হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিয়ে আপনারা আমাকে সাহায্য করেন, কারণ আমি জানতে চাই যে কেন পুডিংটা এরকম হয়েছে, কেমন হাল। তো দেখেন বন্ধুরা, খেতে কিন্তু মজা লেগেছে, কিন্তু জমাট না বাঁধার কারণটাই আমি জানতে চাই। তো দেখেন বন্ধুরা, আপনাদেরকে একটু দেখাই কি হাল পুডিংয়ের। আর ঢালার পরে তো আপনারা হেসে একদম পুরো, আমি বলতে পারবো যে আপনারা হাসতে থাকবেন। তো দেখেন আমি এখানে ঢেলে নিচ্ছি বন্ধুরা, তো দেখেন আমি নিজেই হাসতেছি আপনাদের আর কি বলবো। তো এখানে একটু বাড়ি মেরে মেরে একটু ব্যবস্থা করছি। তো দেখেন বন্ধুরা, এটা তুলি, অবস্থা দেখেন, অবস্থাটা দেখেন বন্ধুরা, যে পুডিংয়ের এরকম হাল কেন হলো আমি এটাই বুঝতে পারছি না, যে পুডিং কেন এমন হয়েছে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান যে পুডিংয়ের এরকম হাল কেন হয়েছে আর পুডিং কেন জমাট বাঁধেনি, জমাট না বাঁধার কারণ প্লিজ একটু কমেন্টে জানান বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা, প্লিজ প্লিজ একটু কমেন্টে জানাবেন আমাকে, যে যে আপনি ভিডিওতে দেখবেন, যারা যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে পুডিং জমাট না বাঁধার কারণটা কী। তো বন্ধুরা দেখেন, আবার কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যাবো নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকে কিন্তু একটা হাস্যকর রেসিপি নিয়ে চলে এসেছিলাম, তো দেখেন তবু ভাবলাম না আপনাদের সাথে শেয়ার করি। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগছে, কিন্তু বন্ধুরা কেন এমন হয়েছে সেটাই বুঝতে পারছি না। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে একটু হেল্প করবেন। আবার আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।